হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরা সবাই খুব ভালো আছি। তো চলেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগে। তো আজকে সকালবেলাটা, আজ একটু অনেক সকালেই উঠেছি, যেহেতু মাসি নেই। তো মাসি চার দিনের ছুটিতে গেছে, যেহেতু যাই 3-4 মাস পর বাড়ি। তো সকাল থেকে একটু তাড়াতাড়ি যার জন্য উঠতে হয়েছে, মানে সকালে তাড়াতাড়ি উঠি, কিন্তু তুলনামূলকভাবে আজকে একটুখানি তাড়াতাড়ি উঠেছি। তো যাই হোক, দিনটাকে শুরু করি এবারে। আর যেহেতু মাসি নেই, তাহলে সকাল থেকে কাজে লেগে পড়েছি, নাহলে অন্যদিন একটুখানি ধীরে সুস্থে সকালটা শুরু হয়। আর কুকুর যদি স্কুল থাকে তাহলে সেই দিনটা সেরকমভাবেই থাকে, কিন্তু আজকে যেহেতু স্কুল নেই অথচ মাসি নেই, তো সেই জন্য সকালটা একটুখানি মানে তাড়াহুড়ো করে শুরু হচ্ছে। এরপর আজকে সকাল সকাল আমি চা দিয়ে লুচি খেয়ে নিয়েছি। কালকের এই ছাতু দিয়ে পুর ভরে যে লুচিটা হয়েছিল ভোগে, সেই লুচি রাখা ছিল আমাদের সবার জন্য জলখাবারে। তো জলখাবারের বদলে আমি সকালবেলায় চা বিস্কুটের বদলে আমি লুচি দিয়ে আজকে খেয়ে নিয়েছি। আর দেখবে বাসি লুচি খেতে মানে খুবই ভালো লাগে, বাসি লুচি বা খিচুড়ি বা পায়েস হলে এগুলো বেশি জমে যায়। আর এদিকে আমি কাজ সারছি, আর কুকুর তো সমানে দুষ্টুম করে যাচ্ছে, আর মামনিকে পেলে তো কোনো কথাই নেই। মামনির সাথে মানে ওর যেহেতু মানে ঠাম্মার কাছে যত আবদার, আমার সাথে অত আবদার করতে পারে না, যেহেতু আমি একটু বকাবকি করি, কিন্তু ওর ঠাম্মার কাছে আবদারটা বেশি, সেই জন্য ও ঠাম্মাকে বেশি কিছু ঘোরাচ্ছে, আর যেটা জেদ করছে ঠাম্মা সেটা পূরণ করতে থাকে। মানে জানে যে ঠাম্মাই একমাত্র সমস্ত জেদ রাখবে। কি অর্ডার করলে গো? হ্যাঁ, রেডি করে দাও, যাওয়া নিয়ে নাও। আর ওগুলো ওরা নেবে না বাসনগুলো? জিজ্ঞেস করে যা, জিজ্ঞেস করে এসো, নাহলে তুমি মাথায় করে পৌঁছে দাও। থই রেখে নিয়ে আমি আজ আবার কুকুর সকাল থেকে খুব পেটে ব্যথা, রাতেও ছিল কিন্তু রাত থেকে বেশি সকালেই হচ্ছে। তো কুকুরকে ওষুধ দিয়ে এখন কুকুরকে ঘুম পাড়ালাম, ঠাম্মির কাছে ঘুমাচ্ছে। আর এই সময় আমি এখন আমার কাপড়গুলো যেগুলো বাকি ছিল কাচা, সেইগুলো সব কাচতে দিয়ে দিলাম, কারণ বাপি আসার পর এরপরে বাপি যেসব বাকি বাদ কাপড়গুলো থাকে সেই কাপড়গুলো কাচতে দেবে। তো সেই জন্য আমার যেগুলো আগে মানে দরকার ছিল কাজ কেচে নেওয়ার জন্য, সেগুলো আগে আমি মেশিনে চালিয়ে দিলাম। এখন এই যে সমস্ত কাজ ছিল সেগুলো করলাম, তারপরে এই কুকুর জন্য মধু তুলসী দান নিয়ে দাঁড়িয়ে আছি, যেটা ও একদম খাচ্ছে না, মুখে বাতাসা ভরে দিয়েছে। দাঁড়া দেখাচ্ছি, দেখো খাবে না মধু তুলসী পাতা, খেতে হবে, বাতাসাটা খেয়ে নাও। তারপর পেটে ব্যথা কমলো? কমেনি পেটে ব্যথা? তার দুষ্টুমি আগে কম করো। গুড মর্নিং বলো। রোগা অমনি এখানে এখন জোগাড় করছে, অমনি দই চিড়ে না চিড়ে বা কর্ণবার বাপির জন্য এই যে জোগাড় করছে। আর আমার কুকুরকে দেখো, আমি পরে থেকে যে ব্যাগটা নিয়েছি ওই ব্যাগটা নিয়ে দেখো ঘুরছে। দেখাও ও ব্যাগটা একটু, অমনি ব্যাগটা দেখাও, আরো অনেক জামা কিনেছি তোমাদের সাথে, পারলে আমি একবার শেয়ার করবো। এটা একটা নিয়েছি ওর জন্য জামা, যেটা পরে নিয়েছি অলরেডি। মামনি এটা মাখছে, আমি ভাবলাম খাবো না, কিন্তু মামনি ওটা হাতে দেবে। হ্যাঁ, দেখেই লোভ লাগছে, আমি বললাম যে খিচুড়িটা খাবো আজকে। হ্যাঁ, আর আজকে আমার মামার জন্য শুটকি মাছ পাঠাবে, যেটা আমাদের খুব ভালো লাগে খেতে। তো দুপুরবেলাতে আর খিচুড়ি খাবো না, জল খাবার একটু খিচুড়ি খেয়ে নেবো। আর এটা ভেবেছিলাম খাবার এখন একটু হাতে টেস্ট করবো, নিবি? এটা একটু দাও, না যাই দেবো, একটু দাও, অল্প দাও। হ্যাঁ, চটি পড়ো, খুব পড়ো যাও, অনেক নাচ করছে, এখন আমি করছিলাম, এবার ঠাম্মি ধরবে, আমি খাবো। আমার হচ্ছে এই যে খিচুড়ি তরকারি,
আর চাটনি রয়েছে, একটু চাটনি নেব। বাসি খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো, বাসি খাবার খেয়ে যাচ্ছি কালকে। বাসি কচুরি যেগুলো মানে সবসময় হয় না, হ্যাঁ, আর দেখবে ভোগের দেখে বাসি খাবারটা খুব ভীষণই ভালো লাগে। তো সকালবেলা চা দিয়ে লুচি খেয়ে নিয়েছি, এখন আবার খিচুড়ি খাচ্ছি। আর বললাম আমি মা আজকে মাছ ফাটা শুটকি মাছ, তো আজকে খাবারই খাবার মানে আমার পছন্দের খাবার শুধু হচ্ছে। তো একটু আমি গরম করে নিলাম খিচুড়িটা, চাটনিটা আর গরম করিনি, ওটা একটুখানি নেবো, ওটা খিচুড়ির সাথে মানে ইয়ে হয়ে যাবে, ঠিক ম্যাচ হয়ে যাবে, খাই। আর আমার বড় বাসি খাবারই খেয়েছে, ওই একটু চিড়ে মাখা খেলো, তারপর লুচি ছিল, লুচিটা ও খেলো ছোলার ডাল দিয়ে। এরপর হলো মেন কাজ, ঘুরে স্নান করানো। স্নানটা তো যেন তেনভাবে করলো, তারপর হচ্ছে ওর সাজুগুজু, চুল ভালো করে আঁচড়ে দিতে হবে, নাহলে ওর চুলের পছন্দ হয় না। তারপরে লাগাবে লিপস্টিক, এবার ওকে তো লিপস্টিক দিতে পারি না, ওই জন্য ওকে নিভিয়ার লিপ বামটা দিলাম, যে রোজ সবসময় এটাও লাগাতেই থাকে। এরপরে এখন নতুন শিখেছে আইশ্যাডো লাগানো, আমাকে দেখেছে আইশ্যাডো লাগাতে, মানে পুরীতে এখন ওখান থেকে শিখেছে আইশ্যাডো লাগাবে নিজে, দিয়ে সবসময় আইশ্যাডো লিপস্টিক চুল আঁচড়ে ঘুরে বেড়ায়। কুকুকে স্নান করিয়ে খাওয়ালাম, তারপর আমি স্নান করলাম, কিন্তু এই কুকুকে খাওয়ানোর আমার স্নান করার মাঝখানে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে গেছে। ওকে খাওয়ানোটাই হচ্ছে অনেক বড় কাজ, তো ওকে খাইয়ে তারপরে আমি স্নান করতে যেতে পারি। এরপর সব জামাকাপড়গুলোকে তুলে সমস্ত ভাঁজ করে রাখছি। আর এইদিকে দেখো কুকু সুখদেব কাকুর সাথে ভালোভাবে খেলে, মানে খুব ভালো বন্ধু ওরা দুজন, মানে যত আবদার করতে দেখে সুখদেব কাকুর সাথে, মারপিট খেলাধুলা সুখদেব কাকুর কাছে থাকলে মোটামুটি নিশ্চিন্ত, মাসি না থাকলে, নাহলে তো মাসির কাছেই থাকেও। আর মানে ওকে তো সাবা দাবালে সাবাদার কাছেই ও মানে অনেকটা সময় থাকে। সেটা বুঝবো আমার পুজো খাবার দিতাম আমি, হ্যাঁ এরকম লাগলো আমি গরম হয়ে যেটা ধরতে পারবো না, তুই পারবি না। হ্যাঁ আজকে মানে কি কি হয়েছে? আজ মটর হয়েছে, খাসি মাংস, আর মাছের ঝোল হয়েছে, মাছের ঝোল হয়েছে, আর ডাল হয়েছে। আমরা যাচ্ছি একটু পিসির বাড়িতে বিজয় প্রণাম করতে, কুকু আমি আর আমার মা। আমি যদি বলছি মামনি আসছি, তো কুকু বলছে মামনি আসছি, মামনি আসছি, বহু তুমি বলো মাঠের বেরোবো, কিন্তু খুব উঠছে না কিছু না, ওই করতে করতে লেট হয়ে গেল 5:30 বেজে গেল। পিসি ঘরে এলাম, দিয়ে কু এই বসেছে, দেখাচ্ছি ও কি নিয়েও ব্যস্ত আছে। এখন পাখি আছে, টিয়া পাখি, ওটার জন্য না একদম করবে না দিদি, ওটা বাবা রে না 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 কিছু হবে না, মশা তো আছে সব জায়গায়। দেখো এখন ওই অ্যাকোরিয়ামে মাছ দেখছে, আর ওই মিঠুটাকে নিয়ে বসেছে। হ্যাঁ উড়ে গেলে মায়ের ভয় লাগে, মা পারবে না, মায়ের ভয় লাগে, মা পারবে না, হাত দিবি না কামড়ে দেবে। দিদি এসছে, দিদি কুকুর হাসি দেখছো কত, পাটা ছড়াছো না, খুশি কত দেখো, করবে না তো ওই এই জায়গায় এখন খাওয়াচ্ছি না, এখন ও বিস্কুটের জন্য জিদ ধরেছে, বিস্কুট খাবে। ওর একজন বন্ধু ঠিক জোগাড় হয়ে যায়, সেটা যেখানেই যাবে ও। হ্যাঁ দেখো এটা ভাই, এটা তো ভাই, ঘুম থেকে উঠে নিয়ে চলে এলো, আমি এমন কি করলো খেলতে ব্যস্ত। আর আমাদের এই মুড়ি চপ সিঙ্গারা দিদি আনালো, দিদিকে বললাম একটুখানি পেঁয়াজ আর লঙ্কা কুচি দাও খাবো। আর পুরো ভাইয়ের সাথে এখন খেলতে অস্থির হয়ে গেছে, এই যে
লঙ্কা পেঁয়াজ কুচি ভালো করে না নিলে না আমার একদম খেয়ে জুত হয় না গেল। এবার ঘরে যাচ্ছি, ভাবি ফোন করলো যে কখন আসবে, বলি এই তো বেরোচ্ছি। তো যদি বা 8টা বেজে গেছে, এই যে কুকুকে মা জুতো পরাচ্ছে, তো যাই এবারে ঘরে গিয়ে এবারে কুকুকে খাওয়াতেও হবে। এখানে অটো বা টোটো দেখতে হবে পাই কিনা, তো জন্য নালে বাড়ি একটু হেঁটে যেতে হবে। চলো যাবো, বলো চলো, বলে দাও যে চলো। বলো বলো বলে দাও দিদি আসবে। মাত্র ঘরে এলাম, একটু আগে হলো, ড্রেস ট্রেস চেঞ্জ করে এই বসলাম। তারপর এই কুকু খেলছে এখন, আর মামির সাথে বসে আমি একটু গল্প করছি। কুকু আমাকে সাজাচ্ছে, আইশ্যাডো দাও, লিপস্টিক দাও, হ্যান ত্যান দাও, দিয়ে বলে সাজাচ্ছে আর করছে। আর মামনি একটা মজার মানে কাণ্ড করেছে, সেটা আমি তোমাদেরকে বলছি। মামনি দাঁড়া, খুব ভালো হয়েছে আমি করেছি, সয়া সস, টমেটো সস, তারপরে তোমার কর্নফ্লাওয়ার সব মাটিটাকে, নুন, লাল লঙ্কা গুঁড়ো, মাটিটাকে সাদা তেলের মধ্যে পনির দিয়েছি। ভালো হয়নি না, মা তুমি একদম হয়ে গেছো। দিয়ে আমাকে বললো যে বোর নি, আমাকে বললো। তা আমি বলছি দেখ আমি আমার নিজের নিয়মে করি, তোরা আমাকে শিখাচ্ছিস, তা আমার এটা প্রথম আমার করা। আমি কি করে করি বল, ওই ইয়ে খাবারে সোডা দিতে হতো না, খাবার সোডা দেয়নি ওরা। ও কি বলছে বলতো, ওই টমেটো সস দিয়েছে, চিলি সস দিয়েছে, আর চিলি সস দিয়েছে, আর কর্নফ্লাওয়ার দিয়েছে, আর একটুখানি নুন, আর একটু লাল লঙ্কা গুঁড়ো, ওটাকে মাখিয়ে একটু রাখতে বলেছে। মেখে এবার আমার বেশি পড়ে গেছে, মানে কর্নফ্লাওয়ারটা ও কিছু একটা টাকাটা রাখো, খেয়ে নিলো, বাবা ছিল, মা ছিল, খেয়ে নিলো, কিন্তু এখন আর কেউ নেই। এখন কি বলছো, কি বলছো তুমি, দেখেছো কথাবার্তা শুনছো তো, নেক্সট টাইম খাবো না। কেন খাবে না, না এখনই খেতে হবে, না বিকু খাওয়া যাবে না, এখন নেক্সট টাইম খেতে হবে। দেখেছো ওর কথা, মানে সব রকম মোটামুটি কথাও বলতে শিখে যায়, মানে কিছু বাদ নেই, হ্যাঁ না সব বোঝে। এখন আমি যুদ্ধ করে এখন ওকে খাওয়াবো। আজকে ডিনার হলো রুটি আর ঘুগনি, আর মামনি তো ভাত খায়। আর ঘরের অবস্থাটা দেখো, কুকু কি করেছে, এখন খেয়ে দিয়ে আগে ঘরটা পরিষ্কার করবো, তারপর বিছানায় করে ঘুমাবো। 11টা, কুকুকে একটু আগে খাইয়ে আমরা এই খেতে বসলাম দেখতেই পেলে। তারপর একটু পায়ে তেল ফেল দিয়ে এখন ওই জল খাচ্ছে আর মোবাইল দেখছে পাশে। তা আজকে ভীষণ টায়ার্ড লাগছে, যেহেতু মাসি নেই, মাসি থাকলে একটু সত্যি কথা বলতে হেল্পই হয়, মানে হ্যাঁ তুমি জল খাচ্ছ, একটা মানুষের থাকলে দেখবে হেল্পটা একটু মানে হয়। তো যাই হোক, আজকের ব্লগটা এতটাই থাকলো। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।